tehnica scostiti. এরা আওতাধীন আপনার মনে হয় তিনজন কাউন্সিলর আছে, 14টা গ্রাম আছে, তারপর আরো মোটামুটি এটাতে খুব ভালো মোটামুটি কার্যক্রম হয়। এটা এই কারণে সবাই মিললে করে দিচ্ছে, যদি করে দাও আর আমরা যেহেতু কোন যেহেতু খরচ লাগে আমরা এলাকাবাসী অর্থায়ন দিয়ে পুরো সুন্দরভাবে তোমাকে দেবো, যেমন তুমি আপাতত ডিউটি করতে পারো বা থাকতে পারো। এটা প্রায় পুরোনো 150 বছর আগের পোস্ট অফিস, আমাদের এখানে কার্যক্রম চলছে। আমি যা শুনছি আর কি, আমি জয়েন করছি নতুন প্রায় 1.5 বছরের মতন হবে আর কি, পরে আমি পোস্ট অফিস হিসেবে জয়েন করছি। আর আগে আমার এক মুরব্বী কাকা ছিল, উনি চাকরি এখনো করে, উনি বয়স্ক লোক, পরে ওনারা দেখি এই গোটা অবস্থা খুবই জর্জর অবস্থা, মানে ডিউটি করা যে খুব কষ্টকর। আমরা বৃষ্টি এলে পানি পরে বাড়িতে দোকানে বসে বসে ডিউটি করতে হয়। পরে আমি 1.5 বছর পরে কাকারে বললাম যে কাকা কি এখানে আপনি তো অনেক ব্যস্ত ছিলেন বা তাকে জানাইছি, এ হো সবাই কত সাংবাদিক আসলো, ছবি দিলেন, নিউজ করলো, কিছুই হয় না, আমাদের ছবি ডিউটি করেছিল। পরে আমি আবার আমার স্যারের জানাইলাম, স্যার এটা তো এই ভয়াল অবস্থা, আমরা বইয়ে ডিউটি করতে পারি না, পানি পরে তারপর স্কুলের খোলা পানি আছে, ওরা আশীর্বাদ করে খুব পড়লে উপরে পড়লে একটা অ্যাক্সিডেন্ট মানে ফেলে। পরে স্যার বলতেছে ঠিক আছে এটা তুমি তুমি জায়গা আছে বুঝবো, আমি স্যার আমার জায়গা আছে 2%, আমি জানি একটু আমি কাকে জিজ্ঞাসা কাকা বলতো 2%। পরে স্যার বলতো ঠিক আছে তোমার একটা ভবনের আমরা অ্যাপ্লাই করবো, যদি হয় তাহলে তো হইলই, মানে আমি স্যারের তো থাকার খুবই ভয়াল অবস্থা। পরে স্যারের মনে হয় অ্যাপ্লাই করছে এটুকু আমি জানি, পরে স্যার আমি জানাইছি, জানানোর পরে পরে এটা খুব ভালো একদিন তিন স্যার অ্যাকশন নিচে বলছে বলছি যে এটা ভাঙিয়ে ফেলার জন্য। তো আমরা তো আমরা তো ভাঙার অধিকার নেই, আমরা চার কি করি, আমরা তো চাইলে ভাঙতে পারি না। পরে আপনার স্যার বলার পরে আমি আমার স্যারে জানাইছি, স্যারে জানানোর পরে এলাকার অনেককে পড়ালেখা করছে, অনেকে খুব প্রতাপশালী লোক টোক আছে। পরে এরা বলতেছে এখানে আপনার আওতাধীন আছে, আপনি মনে করেন একটা সাব ডিস্ট্রিক্ট অফিস আছে, 2টা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, 5টা 7টা প্রাইমারি স্কুল আছে, 5টা মাদ্রাসা আছে, তারপরে একটা ব্র্যাক অফিস আছে, আমরা বসি বৃষ্টি এলে বাইরে যেতে হয়, প্রায় সময় এসে দেয় যে আমরা বসে বসে কাজ করি, এখানে বসে বসে দুজন লোক কাজ করি, বিভাগীয় রান্না আছে ডাক দিয়ে যায়। পরে এরা বলতেছে আমরা যদি এখানে কাজ করে দিই এলাকার মানুষ তোর কোনো সমস্যা, আমি কি আমার কোনো সমস্যা নেই, স্যারের আমার আলাপ স্যারের জানাইছি, স্যারের এলাকার মানুষ যদি আপাতত তোমার করে দিতে চায় সরকারিভাবে আইলে আমরা আঙ্গ সরকারিভাবে এটা করবো, এলাকার মানুষ যদি আপাতত তোমার করে দিতে চায় আপাততভাবে থাকো। পরে এলাকার মানুষই মিললে সবাই মিললে অর্থায়ন দিয়ে রাখছি। এখন আমি আপাতত কাজ চালাইতেছি ভাঙ্গা অফিসে, আমার এলাকার মানুষ কাজ চালায় বলছে, জনগণ বলছে যে যেদিন তোমার কাজ সম্পূর্ণ না হয় তুমি এখানেই কাজ করো। আমি এখানেই কাজ করতেছি অফিসিয়াল কাজ, আমি অফিসে কোনো লড়িও নেই, আমার যে জায়গায় আছে আমি ওই জায়গায় অফিসিয়াল কাজ চালাইতেছি। আর আমার পোস্ট অফিস কিন্তু ডিজিটাল পোস্ট অফিস, কিন্তু আমি ডিজিটাল সোয়া কিছুই পাইনি, সরকারিভাবে কিন্তু ডিজিটাল পোস্ট অফিস নামের লেগে আছে বোর্ডে ডিজিটাল পোস্ট অফিস, কিন্তু ডিজিটাল সোয়া ই সেন্টার আছে, ই সেন্টারও আমি কোনো কিছু পাইনি। এতে এই কারণে এটা খুব জর্জর অবস্থা এলাকার জনগণ, যেহেতু অনেকভাবে আমার অনেকবার আরও অনেকবার বলছে, আমি বলছি দেখেন আমি তো নতুন জয়েন দিছি, আমার এটা অনুমতি দেওয়ার কিছু নেই, অনলাইন এলাকার অনেক জনগণ বলছে তুই কিন্তু বলো আমি এটা আমরা এটা ব্যাঙ্গে করে দিই। পরে আমি বলছি দেখেন আমার অনুমতি দেওয়ার কিছু নেই, এটা সবগুলো আমাদের সারের এরিয়া যারা উদ্বোধন কর্মকর্তা আছে, তারপরে সরকার আছে, এটা সরকার দেখে এটার অবস্থা এত লাজুক হয়েছে, একবার এই প্রাইমারি স্কুলে এক বাচ্চা দৌড় দিয়ে এটা চিকিৎসাতে বাড়িকে মাঠে ফেটে গেছে, এই জন্য সবাই দেখা একদিন মনে হয় এলাকার অনেক মানুষ আছে, ছাত্ররা কলেজের ছাত্র আছিল, শিক্ষক আছিল, তারা বলছে যে এই অবস্থা এমন কেন, আমরা শুনছি যে সরকারি অনুদান আসবে আসবে, অনুদানের জন্য এই পুষ্টি এমনি ছিল, সরকারি অনুদান আসতেছে না, কাজ হইতেছে না, সরকারিভাবে কোনো অনুদান না আসাতে এলাকার জনগণ সবাই মিলে আছে, যেমন সবাই ছাত্র শিক্ষক কৃষক যা আছে সবাই মিলেই আমরা কিছু চাঁদা দিই, এটা ডুবে রাজি সরকারি যে ভবন আছে ভেঙে ফেলবে, ওই সময় আঙ্কটা দেওয়া লাগবে এটা ভেঙে ফেলে যাইব, অসুবিধা নেই সরকার করে নেবে, এখন আপাতত তো থাকতে হবে। আর অনেক কাগজপত্র ভিজা দেয় তাদের, আমরা অনেক সমস্যা কেন টাকা বলতো যে আমাদের কাগজ ভিজা দেয়, এর ছোট ছোট আইয়া ধুয়ে যে বাচ্চারা ঢুকা দেয় ভাঙা তো দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে ছিল, এটা আমরা প্রস্তাবনা আনছিল ইটিউনু ম্যাডাম, ইটিউনু স্যার একদিন এসে বলে গেছিল আমাদের প্রধান শিক্ষকের যে এটা যেগুলো বললেই করে দেওয়া হোক, তিনি উপরে টিনগুলি দিয়ে দেবেন, হাইস্কুলে ভালো ছিল, হাইস্কুলের প্রধান শিক্ষককে বলছিলেন, পরে ওনারা করে নাই, না করাতে এলাকার সকলের চোখে এটা পড়ে যে এটা পুরনো পোস্ট অফিস আমাদের ঠিকানা, ওই হিসাবে সবাই এলাকার তিন কাউন্সিলর সমন্বয়ে উদ্যোগ নিয়ে সব সকল জনগণ রেজিস্ট্রি অফিস পোস্ট অফিস মাদ্রাসা অনেক কিছুই আছে, এটা খুব এটা ভর্তি পোস্ট অফিস 3602 তারপর আসেনি, তবে এটার জন্য একটা অ্যাপ্লাই আছে, 300 শতক জায়গা লাগে একটা পূর্ণাঙ্গ ভবন আসতে, এখন 200 শতক আসে, 200 শতকের মধ্যে আমাদের 15 যে পোস্ট অফিস ওটাই আমরা ওই স্থানেই একটা নতুন ভবন তৈরি করে দিতেছি এলাকার সকল জনগণ। Thank you.